আজ আপনাদের জানাবো ভিটামিন ই এর উৎস ও উপকারিতা সম্পর্কে। ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ উপাদান যার অভাবে শরীরে দেখা দিতে পারে নানাবিধ সমস্যা। ভিটামিন ই এর উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট তৈরিতে। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষের জন্য ক্ষতিকারক ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে, কোলেস্টেরলের সমতা বজায় রাখা। আমাদের শরীরে কোলেস্টেরলের সমতা বজায় থাকার উপর নির্ভর করে হরমোনের সমতা বজায় থাকা, যার ফলে আমাদের শরীরের বিভিন্ন কোষ এমনকি স্নায়ুগুলো ঠিকমতো কাজ করে। কিন্তু কোলেস্টেরলের সমতা বজায় না থাকলে, অর্থাৎ গুড কোলেস্টেরল কমে গেলে বা ব্যাড কোলেস্টেরল বেড়ে গেলে শরীরের নানান সমস্যা দেখা দেয়। ভিটামিন ই আমাদের শরীরের কোলেস্টেরলের সমতা বজায় রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথেই চোখের সমস্যা দেখা দেয়, যা অন্ধত্বের একটি অন্যতম কারণ। ভিটামিন ই এই রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। ভিটামিন ই আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ইতে ভরপুর খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন ই রোগ প্রতিরোধকারী কোষ তৈরি করতে সহায়ক, যা শরীরে তৈরি করে ব্যাকটেরিয়া নাশক অ্যান্টিবডি। ক্ষত সারাতে ভিটামিন ই। বাজারে ভিটামিন ই যুক্ত তেল পাওয়া যায়। ত্বক বিশেষজ্ঞদের মতে এতে রয়েছে নানান উপকারিতা। এর মধ্যে একটি হলো কাটা ছেঁড়ার ক্ষত ও ব্রণ সারানো, বয়সের ছাপ দূর করা। কোষ পুনর্গঠন প্রক্রিয়ার জন্য ভিটামিন ই উপকারী হয়। এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে সক্ষম। অকালে চুল পড়া। চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ উপাদান। চুল পড়া, অল্প বয়সে চুল সাদা বা ধূসর হয়ে যাওয়া থেকে বাঁচাতে ভিটামিন ই কার্যকরী। গর্ভে শিশুর স্বাস্থ্য ভালো রাখতে। গর্ভে শিশুর মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে ভিটামিন ই প্রয়োজন। এই ভিটামিন ই সরবরাহ কম হলে গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয় না। জন্মের পর নানান রকম স্নায়ুজনিত সমস্যা দেখা দেয়। প্রাকৃতিক উপায়ে এই ভিটামিন পেতে চাইলে রয়েছে অসংখ্য খাবার, যেমন কলিজা, দুধ, ডিমের কুসুম, মাছ, শাকসবজি, গরুর মাংস, ভুট্টা, গাজর, সব ধরনের ডাল, সয়াবিন, সূর্যমুখী তেল, চীনাবাদাম, সয়া, অলিভ অয়েল ইত্যাদি। ভিটামিন ই এর অভাব আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এর অভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে খুব সহজেই যে কোনো রকম রোগের সংক্রমণ ঘটে। তাই যে সমস্ত খাবারে ভিটামিন ই থাকে সেগুলি বেশি করে খাওয়া প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া। আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।